আমার আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেন হাত্তা ইদা জাআ আহাদুহুমুল মাউত ও দুনিয়ার মুমিনেরা শোনো তোমাদের সামনে যখন মৃত্যুর ফেরেশতা এসে দাঁড় হয়ে যাবে কি অবস্থা হবে তখন বলেন প্রিয় ভাইয়েরা কেউ বাজারে যাইতেছে মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে কেউ ঘুমোতে যাইতেছে মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে কেউ গুনাহের কাজ করতেছে এই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা এসে গেছে হবে কি হবে না বলেন এক একজন এক এক অবস্থায় মৃত্যুবরণ করে কেউ বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় বাজারের দিকে রওনা হয়েছে বাজারের ব্যাগ নিয়ে চাল কিনবে ডাল কিনবে এই কিনবে সেই কিনবে কিন্তু পথিমধ্যেই আমার আল্লাহ মৃত্যুর ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত বাজারের ব্যাগটা হাতে কিন্তু বাজার করতে পারলো না মৃত্যুর ফেরেশতা এসে বলল সময় শেষ হাত্তা ইদা জাআ আহাদুহুমুল মাউত মৃত্যু তখন এসে যাবে মৃত্যুর ফেরেশতা বলবে সময় শেষ চলো চলো কবরের দেশে চলো চলো যাত্রা পথে